বন্ধুরা, পাকিস্তান, নেপাল আর বাংলাদেশ এই তিনটি দেশকে আমি বেকার পড়শি দেশ বলি। আর এই কারণে বলি, কারণ একটা টাইমে গাধা পরিবর্তন হলে এরা কিন্তু পরিবর্তন হবে না, আর এই ব্যাপারটা আপনারা ভালোভাবে জানেন। চীনের কথা বাদ দিন, তারা তো অনেকটা পয়সাওয়ালা দেশ, আর এদের এক্সপোর্টটা অনেক বেশি। এখানে বাংলাদেশ আর নেপাল সমস্ত কিছুর জন্য ভারতের উপরে নির্ভরশীল, কিন্তু এখন এই সমস্ত দেশগুলো ভারতের সাথে পাঙ্গা নেওয়া ছাড়া আর কিছুই করছে না। আসলে বন্ধুরা, কথা হচ্ছে এখানে নেপালের। কেননা বন্ধুরা, তারা আরো একবার তাদের অহংকারকে দেখিয়ে তারা ভারত বিরোধিতা এজেন্ডা চালানো শুরু করে দিয়েছে। আপনারা স্ক্রিনে যে আর্টিকেলকে দেখতে পাচ্ছেন, দেখুন এতে কি লেখা আছে। আসলে বন্ধুরা, নেপালে ভারত বিরোধী যে ওলি সরকার আছে, তারা তাদের নতুন নোটকে প্রিন্ট করানোর জন্য তার অর্ডার দিয়েছে সম্পূর্ণ চীনকে। তো বন্ধুরা, প্রবলেম এখন এই নোটকে ছাপানোর জন্য নয়। আসলে বন্ধুরা, এখন সোজাসুজি ভারতের জমিকে তারা নেপালের বলে চালাচ্ছে। আসলে বন্ধুরা, খবর অনুসারে চীন সমর্থিত ওলি সরকার তারা তাদের নতুন 100 টাকার নোটে বিবাদিত নকশাকে ছাপিয়ে একটি নতুন বিপদকে খাড়া করেছে। যেমনটা ভারতের নেপোলেক, লিম্পিয়া ধরা আর কালাপানিকে সোজাসুজি নেপালের অধিকারের মধ্যে দেখানো হয়েছে। আপনারা সবাই জানেন কালাপানি আর নেপোলেককে নিয়ে ভারত আর নেপালের মাঝে কত ঝামেলা হয়েছে। এমনকি একটা সময় এই জায়গাকে নিয়ে ভারতের ইন্ডিয়ান আর্মিকে পর্যন্ত ব্যবহার করতে হয়। কিন্তু এরপরে এখন যে নোট বিবাদ সমস্যা হলো সামনে, কিন্তু এর এখন সোজাসুজি প্রভাব সেখানকার ব্যবসায় আর সেখানকার সাধারণ লোকেদের উপর পড়বে। বন্ধুরা, খবর এখন এটাই বলা হচ্ছে যে ভারতীয় ব্যবসায়ীরা এখন এই নতুন নোট নীতি সম্পূর্ণ অস্বীকার করছে। বলা হচ্ছে ভারত আর নেপালের সীমানায় ব্যবসাকারীগুলো তো তারা নেপালের মুদ্রাকে গ্রহণ করে। নেপালের স্থানীয় লোক ভারত থেকে রেশন থেকে শুরু করে মোটামুটি প্রত্যেকটা জিনিস তারা ভারত থেকে নিয়ে থাকে। কেননা নেপালের তুলনায় ভারতে এই সমস্ত জিনিসগুলোর দাম অনেকটাই সস্তা। কিন্তু এবার নতুন নোটকে নিয়ে নেপালের সাধারণ লোকেদের মধ্যে তীব্র সমস্যা বেড়ে যায়। আর এখন ভারতের সমস্ত ব্যবসায়ীরা একসাথে হয়ে দেশের প্রতি ভালোবাসা দেখে এই নোটকে নিতে সম্পূর্ণ অস্বীকার করছে। আর ওলি সরকারকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে যে ভারতের এলাকাকে সম্পূর্ণ নিজেদের বলার নোট না আমরা স্বীকার করব, না আমরা লেনদেনে ব্যবহার করব। যতক্ষণ পর্যন্ত এই নোটটা বন্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত NTC মানে নেপাল ট্রেড কর্পোরেশন কোনো ব্যবসাকে করবে না। আপনাদের বলে দিই যে চীন এই নোট প্রায় 30 কোটি টাকাকে ছাপানোর জন্য চীনের কোম্পানি ব্যাঙ্ক নোট প্রিন্ট অ্যান্ড মিটিং কর্পোরেশনকে দিয়ে দিয়েছে। এটিকে নিয়ে ভারতের ব্যবসায়ীরা জমি বিরোধ করছে। যদিও বন্ধুরা, ওলি যতবার PM হয়েছে ততবার ভারত আর নেপালের মাঝে সম্পর্ক খারাপই হয়েছে। এখন তো ভারত সরকারের সাথে সাথে ভারতের ব্যবসায়ীরা নেপালের উপর প্রচণ্ড রেগে গেছে। আপনাদের বলে দিই, যদি পরিস্থিতি এমনটাই থাকে, সেই দিনটা থেকে দূরে থাকবে না যখন সবকিছু তারা চীন থেকে নিতে হবে, তাও আবার ডাবল মূল্য দিয়ে। কেননা ভারত সবকিছু নেপালকে সস্তাতেই দিচ্ছে এখনো। যে জিনিসটা একদম ফ্রিতে পাওয়া যায় সেটার কোনো ভ্যালু থাকে না। যেমনটা আজকালকার দিনে ভারতের পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর তাদের থাকে না। বন্ধুরা, এরপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।